ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ, কিন্তু ইন্দোনেশিয়ার মুদ্রাত অঙ্কিত কিয় গণেশর ছবি? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে দাবী জানালে ভারতীয় টকাত অঙ্কিত হোক গণেশ আর লক্ষ্মীর ছবি। দাবির যুক্তিযুক্ততা দিবলৈ গৈ কেজরিওয়ালে কলে ইন্দোনেশিয়ার 85% জনসংখ্যায় মুসলমান, কিন্তু ইন্দোনেশিয়ার মুদ্রাত আছে গণেশর ছবি। ইন্দোনেশিয়া एक मुस्लिम कंट्री है, 85% से ज़्यादा उनकी आबादी मुस्लिम है, 2% से कम हिंदू हैं वहाँ पे, लेकिन उन्होंने भी अपने नोट के ऊपर गणेश जी की तस्वीर छापी हुई है। बुधवार 11 बजे ये दावी करिसिल अरविंद केजरीवाल। लगे लगे संवाद माध्यम सामाजिक माध्यम भाइरल हो पड़िल केजरीवाल वक्तव्य। समान्तरालभावे इंटरनेट व्यापक चर्चा आरम्भ हल इंडोनेशियार कारेंसी। ইন্টারনেট ব্যবহারকারী সকল উৎসুক হয়ে পড়িল, সচাকই ইন্দোনেশিয়ার মুদ্রাত অঙ্কিত হয় নাকি গণেশর ছবি? ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ, কিন্তু ইন্দোনেশিয়ার মুদ্রাত অঙ্কিত কিয় গণেশর ছবি? ইয়ার পাছতেই চর্চা আর উৎসুকতার বিষয় হয়ে পড়িল এইখন মুদ্রা। এয়া ইন্দোনেশিয়ার নোট। এইখন নোট মুকলি করা হয়েছিল 1998 চনত। এই নোটর ইতিমধ্যে প্রচলন বন্ধ হয়েছে ইন্দোনেশিয়াত। 1998 চনত এটা বিশেষ উদ্দেশ্য লৈ প্রস্তুত করা হয়েছিল এই নোট। শিক্ষাক থিম হিসাবে লৈ মুকলি করা এই মুদ্রাত অঙ্কিত হয়েছিল গণেশর ছবি। ইন্দোনেশিয়াত গণেশক গণ্য করা হয় শিল্প, জ্ঞান আর শিক্ষার ভগবান হিসাবে। একেখন নোটতে অঙ্কন করা হয়েছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল হিরো কি হাজার দেবান্তারার ছবি। ইন্দোনেশিয়ার ঔপনিবেশিক কালত কি হাজার দেবান্তারায় যুঁজ দিছিল শিক্ষার অধিকারের হকে। একেখন নোটতে শিক্ষার বিস্তারের উপর গুরুত্ব দিয়ে অঙ্কন করা হয়েছিল অধ্যয়নরত অবস্থাত থকা এজাক শিশুক। উল্লেখ্য যে ইন্দোনেশিয়ার বিভিন্ন মুদ্রাত ভিন ভিন ধর্মক গুরুত্ব করা পরিলক্ষিত হয়। 50,000 রুপিয়াহর নোটত অঙ্কিত হয়েছে দেশখনের এটা মন্দিরের ছবি। সমান্তরালভাবে অন্যান্য মুদ্রাতো আন আন ধর্মর লগত জড়িত ছবি অঙ্কন করা দেখা যায়। উল্লেখ্য যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতীক গরুর চড়াই। হিন্দু মহাকাব্য অনুসরি গরুর পক্ষী হিন্দু ধর্মৰ লগত জড়িত। লংকাৰ পৰা সীতাৰ মুক্তিত গরুর পক্ষীৰ আছিল গুৰুত্বপূৰ্ণ ভূমিকা। এনেদৰে ইন্দোনেশিয়াত বিভিন্ন ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰি অহা হৈছে সৰ্বধৰ্মক, আৰু তাৰে এক অংশ আছিল এইখন নোট। অৱশ্যে অৰ্থনৈতিক সবলৰ বাবে নহয়, শিক্ষাৰ বিস্তাৰৰ অভিযান হিচাপেহে এইখন নোটত অংকিত হৈছিল গণেশৰ ছবি।